পটুয়াখালীতে শিশুদের বিনোদনের জন্য চালু হয়েছে শেখ রাসেল শিশু পার্ক। প্রতিদিন শিশুরা খেলাধুলায় মুখরিত করে রাখে পার্কটি। নান্দনিক সৌন্দর্যের আধুনিক পার্কটি শুধু শিশুদের নয়, সাড়া ফেলেছে অভিভাবকদের মধ্যেও। এনায়েতুর রহমানের রিপোর্ট। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 5 একর জমির উপর শেখ রাসেল শিশু পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। এখানে নানান খেলনা উপকরণের পাশাপাশি আছে মুজিব কর্নার সহ শিক্ষামূলক বিভিন্ন আকর্ষণীয় স্পট। জেলা পরিষদ বলছে শিশুদের বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে শেখ রাসেল শিশু পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শিশুরা শুধু খেলাধুলাই নয়, এখানে তাদের মানসিক বিকাশের অনেক সুব্যবস্থা রয়েছে এবং আশা করি যে এই শিশু পার্কের মাধ্যমে আমাদের পটুয়াখালী জেলার শিশু এবং অভিভাবকরা অনেক উপকৃত হবে। একটি মুজিব কর্নার স্থাপন করেছি আমরা এবং এখানে আসলে জাতির পিতার এই জীবন ইতিহাস এবং অন্যান্য সব রাজনৈতিক ইতিহাসগুলো শিশুরা জানতে পারবে। প্রতিদিন বিকেল থেকে রাত 8টা পর্যন্ত শিশুরা তাদের অভিভাবক নিয়ে পার্কে যেতে পারবেন। ভালো লাগছে, অনেক খুশি হয়েছে আমি পার্কে ঘুরতে এসে। বাট কি আর বলবো, আমি খুব হ্যাপি আমার বাচ্চাকে নিয়ে আজকে ঘুরতে এসে পার্কে। পার্কটা খুবই বেশি ভালো লাগছে, আসলে খুব ইন্টারেস্টিং, সুন্দর এবং ঘুরতে খুব ভালো লাগে এখানে। এই জায়গা পার্কিং ব্যবস্থা অনেক সুন্দর, মানে পরিবেশটা অনেক সুন্দর, আসছে আমাদের অনেক ভালো লাগছে আর কি। যেহেতু কোভিডটা একটু কম, এই জন্য সবাই বেরোইতে পারছে, ফ্যামিলি সহ আমরা ফুল ফ্যামিলি ঘুরতে আসছি। নতুন এই শিশু পার্কটি নির্মাণের ফলে শিশুদের চিত্ত বিনোদনের একটি অনন্য স্থান সৃষ্টি হয়েছে। এর ফলে শিশুরা শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে এমনটাই মনে করছেন অভিভাবকরা। পটুয়াখালীর শেখ রাসেল শিশু পার্ক থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।